আমার ঘরে আমার স্কুলে আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি সুলতান মোহাম্মদ খান। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষার তৃতীয় অধ্যায় কৃষি উপকরণ সম্পর্কে। চলো দেখে নেই আজকের ক্লাসে আমরা কি কি শিখব। আজ আমরা শিখব মাটির প্রকারভেদ এবং মাটির গুণাগুণ সম্পর্কে। চলো আমরা চলে যাই মূল আলোচনায়। প্রথমে আমরা জানবো মাটি কি। মাটি আমাদের কাছে খুবই পরিচিত। আমরা সবুজ গাছপালা যেখানে দেখি কিংবা বিকেলবেলা যেখানে খেলি সেটি মাটি। মাটি হচ্ছে একটি প্রাকৃতিক বস্তু যার একটি মিশ্র পদার্থ। মিশ্র পদার্থ হচ্ছে অনেকগুলো মৌলিক অথবা যৌগিক পদার্থের সমন্বয়ে গঠিত। বিজ্ঞানীদের মতে আমাদের এই পৃথিবী প্রথমে ছিল একটি জ্বলন্ত এগুলোকে পিণ্ডের ন্যায়। সময়ের সাথে সাথে এটি তাপ বিকিরণের মাধ্যমে ঠান্ডা হয়ে কঠিন শিলায় পরিণত হয়েছে। এই কঠিন শিলায় পরে আজকে মাটিতে পরিণত হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে মাটি হচ্ছে প্রাকৃতিক বস্তু যা খনিজ জৈব পদার্থের সমন্বয়ে গঠিত এবং যেটি হচ্ছে ভূপৃষ্ঠের সবচেয়ে উপরের স্তর যা উদ্ভিদকে অবলম্বন দেয়। এটি বিভিন্ন গুরুত্ব বিশিষ্ট নানা স্তর দ্বারা গঠিত যার প্রতিটি স্তরে ভৌত রাসায়নিক এবং জৈবিক ধর্ম ভিন্ন। আরো সহজ ভাষায় বলতে গেলে আমাদের পৃথিবীর এই সবুজ গাছপালা যে স্তরের উপর দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে মাটি, যেটি বিভিন্ন স্তর রয়েছে এবং এই বিভিন্ন স্তরে বিভিন্ন রাসায়নিক জৈবিক এবং খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত। এখন আমরা জানবো মাটির গঠন উপাদান সম্পর্কে। মাটি প্রধানত চারটি উপাদান দ্বারা গঠিত। এগুলো হচ্ছে অজৈব বা খনিজ পদার্থ, জৈব পদার্থ, পানি এবং বায়ু। এখন আমরা জানবো খনিজ পদার্থ সম্পর্কে। আমরা পূর্বেই জেনেছি ভূপৃষ্ঠ গঠিত হয়েছে শিলা থেকে। এই শিলা পরবর্তীতে তাপ চাপ কিংবা বায়ু প্রবাহ বিভিন্ন নিয়ামকের মাধ্যমে পরিবর্তিত হয়েছে। এগুলো পরিবর্তিত হয়ে বালুকণা, কর্দমকণা কিংবা নুড়ি পাথরে পরিণত হয়েছে। মজার ব্যাপার হচ্ছে মাটির শতকরা আয়তনের প্রায় 45% হচ্ছে এই খনিজ পদার্থ। এখন আমরা জানবো মাটির জৈব উপাদান সম্পর্কে। মাটির জৈব উপাদান অতি গুরুত্বপূর্ণ একটি উপাদান। এই জৈব উপাদানকে বলা হয় মাটির প্রাণ, কারণ কোটি কোটি বছর ধরে বিভিন্ন জীব জন্তুর মৃতদেহ, গাছপালা ইত্যাদি পচে মাটির এই জৈব পদার্থ তৈরি হয়। এই জৈব পদার্থ মাটির শতকরা পরিমাণের 5%। এছাড়াও এই জৈব পদার্থ মাটির জৈবিক, রাসায়নিক এবং ভৌত ধর্মে উন্নতি করে। এছাড়াও প্রাকৃতিক লাবণ নামে পরিচিত কেঁচোর সংখ্যা বৃদ্ধি করে যা মাটির গুণাগুণ বাড়াতে অনেক সাহায্য করে। মাটির অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পানি। শুধুমাত্র আমাদের মানব দেহ নয়, মাটির জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই পানি। মাটির মধ্যে বিভিন্ন ফাঁকে স্থানে এই পানি অবস্থান করে। মাটির শতকরা উপাদানের প্রায় 25% হচ্ছে পানি। এই পানি কিভাবে আসে তা কি তোমরা জানো? বৃষ্টিপাত, জলীয় বাষ্প এছাড়া সেচের মাধ্যমে যে পানি দেওয়া হয় এগুলো হচ্ছে মাটির পানির অন্যতম প্রধান উৎস। মাটির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে বায়ু। আমরা জানি যে আমরা ছাড়া অন্যান্য সমস্ত প্রাণী বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে। তাহলে উদ্ভিদের শিকড়ে অবস্থিত ব্যাকটেরিয়া বা ছত্রাক এরা কোথা থেকে অক্সিজেন পায়? এরা অবশ্যই মাটিস্থ বায়ু থেকে অক্সিজেন পায়। আদর্শ মাটির শতকরা 25% হচ্ছে বায়ু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা মাটির গঠনের বিভিন্ন উপাদান সম্পর্কে জানলাম। এখন আমরা মাটির গঠনের বিভিন্ন উপাদান সমূহ শতকরা পরিমাণ একটি পাই চার্টের মাধ্যমে দেখে নিব। আমরা পাই চার্টটিতে দেখতে পাচ্ছি এইখানে সবচেয়ে বেশি পরিমাণ রয়েছে অজৈব বা খনিজ পদার্থ যার শতকরা পরিমাণ 45%। এই খনিজ পদার্থে রয়েছে বালিকণা, পানিকণা, কর্দমকণা। এগুলো একসঙ্গে মিশে মাটির বুলুন সৃষ্টি করে। এরপর আমরা দেখব মাটির প্রাণ বলে খ্যাত মাটির জৈব উপাদান। সেই জৈব উপাদানের শতকরা পরিমাণ 5%। এই জৈব উপাদান কিভাবে হয় তোমরা কি তা জানো? জীবজন্তু, গাছপালা ইত্যাদি পচে মাটির জৈব উপাদান তৈরি হয়। তারপর রয়েছে মাটির অন্যতম দুটি গুরুত্ব উপাদান বায়ু এবং পানি যা শতকরা পরিমাণ 25% করে। এখন আমরা আলোচনা করব মাটির প্রকারভেদ সম্পর্কে। প্রথমে আমরা জানব মাটির কণা কি। যেসব খনিজ কণার ব্যাস 2 মিলিমিটার বা তার থেকে কম সেগুলোকে মাটির কণা বলা হয়। এরকম বিভিন্ন মাটির কণা একত্রে হয়ে মাটির বুনন সৃষ্টি করে। তোমরা কি বলতে পারবে মাটির কণা সম্পর্কে জানা কেন গুরুত্বপূর্ণ?
কোন এলাকায় কোন ফসল ভালো জন্মাবে, কোন মাটিতে কোন ফসল ভালো জন্মাবে, এটি যদি আমরা ঠিকভাবে জানতে চাই তাহলে অবশ্যই আমাদের মাটির প্রকারভেদটা ভালো মতো জানতে হবে। মাটিকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে, এগুলো হচ্ছে বেলে মাটি, দোআঁশ মাটি এবং এঁটেল মাটি। বেলে মাটি শুনে তোমরা বুঝতে পারছো এখানে অবশ্যই বালিকণা থাকবে এবং এই বালিকণার শতকরা পরিমাণ 70% বা তারও থেকে বেশি হয়। সাধারণত এই বেলে মাটি চাষবাসের জন্য খুব একটা উপযোগী নয়, কিন্তু প্রচুর পরিমাণে জৈব কম্পোস্ট সার ব্যবহার করে এটিকে চাষবাসের জন্য উপযোগী হিসেবে তৈরি করা যেতে পারে। এখানে তরমুজ, বাঙ্গি, বাদাম প্রভৃতি ফসল খুব ভালো জন্মে। এই বেলে মাটিতে হিউমাসের পরিমাণ অত্যন্ত কম থাকে, যার ফলে এই বেলে মাটিতে ফসল ফলানো খুবই কঠিন একটা ব্যাপার। তাছাড়া এই বেলে মাটি সাধারণত ঝুরঝুরে হয়ে থাকে। তোমরা যখন বালু হাতে নাও তখন দেখবে হাতে তালু দিয়ে বালুগুলো ঝুরঝুর করে পড়ে যাচ্ছে, এটাই হচ্ছে বেলে মাটি। এখন আমরা জানবো দোআঁশ মাটি সম্পর্কে। তোমরা কি বলতে পারো বাংলাদেশ কেন এত সুজলা সফলা, কেন বাংলাদেশের চারিদিকে এত সবুজ আর সবুজ? হ্যাঁ, এর প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মাটি হচ্ছে দোআঁশ মাটি। দোআঁশ মাটি হচ্ছে সেই মাটি যেখানে বালির পরিমাণ 70% থেকে কম কিন্তু পি ভাগের থেকে বেশি, এবং এই দোআঁশ মাটিতে অবশ্যই বালি, পলি এবং কর্দম কণা সমানভাবে থাকবে। চাষাবাদের জন্য খুবই উপকারী এই দোআঁশ মাটিকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, এগুলো হলো বেলে দোআঁশ মাটি, পলি দোআঁশ মাটি এবং এঁটেল দোআঁশ মাটি। বৃষ্টির মধ্যে মাঠে ফুটবল খেলতে কার না ভালো লাগে, কারণ তখন মাটি সাধারণত কর্দমাক্ত হয়ে থাকে। যখন মাটিতে শতকরা 40% বেশি কর্দম কণা থাকে তখন সেটিকে আমরা এঁটেল মাটি বলে থাকি। এঁটেল মাটিতে অবশ্য প্রচুর পলিকণা থাকে। বাংলাদেশের ঢাকার উত্তরাংশে, টাঙ্গাইলের পূর্বাংশে এবং ময়মনসিংহের দক্ষিণ পশ্চিমাংশে এঁটেল মাটি পাওয়া যায়। এঁটেল মাটিতেও চাষাবাদ করা খুবই কঠিন, তবে এটিকে যদি আমরা চাষাবাদের উপযোগী করে গড়ে তুলতে চাই তবে অবশ্যই এখানে কম্পোস্ট সার প্রয়োগ করতে হবে, তবে এখানে ধান, পাট ইত্যাদি ফসল ভালো জন্মাবে। এতক্ষণ আমরা মাটির প্রকারভেদ সম্পর্কে আলোচনা করলাম। মাটির প্রকারভেদ অর্থাৎ বেলে মাটি, দোআঁশ মাটি এবং এঁটেল মাটির কিছু বৈশিষ্ট্য এখন আমরা এক নজরে দেখে নিব, যাতে তোমরা সহজেই বেলে মাটি, এঁটেল মাটি এবং দোআঁশ মাটির মধ্যে পার্থক্য করতে পারো। আমরা প্রথমে দেখে নিব বেলে মাটির বৈশিষ্ট্য। বেলে মাটিতে বালির ভাগ বেশি থাকে, অপরদিকে দোআঁশ মাটিতে বালি, পলি ও কাদা সমপরিমাণ থাকে, এবং এঁটেল মাটিতে বালু অপেক্ষা পলি ও কাদার ভাগ বেশি হয়। এখন আমরা পরবর্তী পার্থক্যটা লক্ষ্য করি। বেলে মাটির পানি ধারণ ক্ষমতা কম হয়, দোআঁশ মাটির পানি ধারণ ক্ষমতা বেলে মাটির থেকে বেশি হয় এবং এঁটেল মাটিরও পানি ধারণ ক্ষমতা রয়েছে। এখন আমরা চাষাবাদের জন্য কোন মাটি কতটুকু উপযোগী তার পার্থক্যটা নিরূপণ করব। সাধারণত বেলে মাটি চাষাবাদের জন্য একদমই উপযোগী নয়, তবে এই মাটিতে তরমুজ, বাঙ্গি, চীনাবাদাম ইত্যাদি ফসল ভালো জন্মে। অপরদিকে চাষাবাদের জন্য সবচেয়ে ভালো মাটি হচ্ছে দোআঁশ মাটি। বাংলাদেশ সুজলা সফলা কেন তোমরা কি জানো? কারণ বাংলাদেশের অধিকাংশ জায়গার মাটি হচ্ছে দোআঁশ মাটি, এজন্য আমাদের জমি এত উর্বর। এই দোআঁশ মাটিতে খুব সহজেই ধান, পাট, গম কিংবা অন্যান্য শাকসবজি প্রচুর পরিমাণে জন্মে থাকে। অপরপক্ষে এঁটেল মাটিও চাষাবাদের জন্য খুব একটা উপযোগী নয়, তবে যেহেতু এটি পানি ধরে রাখতে পারে এই জন্য কম্পোস্ট অথবা জৈব সার প্রয়োগ করে এঁটেল মাটিতে ধান চাষ করা যেতে পারে। এখন আমরা জানবো মাটির গুণাগুণ সম্পর্কে, কারণ ফসল উৎপাদনে মাটির গুণাগুণের ভূমিকা অনেক। কোন জমিতে কোন ধরনের ফসল ভালো জন্মাবে এটি মাটির গুণাগুণের উপর ভিত্তি করে খুব সহজেই আমরা জানতে পারি। এই মাটির গুণাগুণকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, এগুলো হচ্ছে ভৌত গুণাগুণ, রাসায়নিক গুণাগুণ এবং মাটির চর্বিক গুণাগুণ। এখন আমরা মাটির ভৌত গুণাগুণ একটু বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই আমরা আসি মাটির গুণমান। মাটির গুণমানটা কি? মাটির গুণমানটা হচ্ছে মাটির মধ্যে যে বালুকণা, পলিকণা কিংবা কর্দম কণা রয়েছে এগুলোর আপেক্ষিক পরিমাণ। অর্থাৎ কোন কোন ধরনের মাটিতে পলিকণা বেশি থাকবে, কোন ধরনের মাটিতে
বালুকণা বেশি থাকবে অথবা কোন কোন ধরনের মাটিতে কর্দমকণা বেশি থাকবে। মাটির ভৌত গুণাগুণ কতগুলো বিষয়ের উপর নির্ভর করে, যেমন মাটির সংযুতি, মাটির রং কেমন হবে কিংবা মাটির পানি ধারণ ক্ষমতাই বা কতটুকু, এসব বিষয়ের উপর নির্ভর করে। এখন আমরা আলোচনা করব মাটির সংযুতি। মাটির সংযুতি কি? মাটির সংযুতি হচ্ছে মাটিতে বিদ্যমান পলিকণা, বালুকণা কিংবা কর্দমকণা কিভাবে সংযুক্ত হয়েছে। মাটির সংযুতি বিভিন্ন ধরনের হতে পারে, তবে থালাকার সংযুতি পানি ধারণ ক্ষমতা হয় সবচেয়ে বেশি। মাটির বর্ণ ও তাপমাত্রা থেকেও আমরা বিভিন্ন ধরনের তথ্য পেতে পারি। এই যেমন ধরো, তোমরা কি ভাওয়াল ও মধুপুর গড়ের কথা শুনেছ? বাংলাদেশে টাঙ্গাইল ও গাজীপুর জেলায় বিস্তৃত রয়েছে এই ভাওয়াল ও মধুপুর গড়। এই ভাওয়াল ও মধুপুর গড়ের বৈশিষ্ট্য হচ্ছে এখানকার মাটি লাল। তোমরা কি জানো এখানকার মাটি লাল হওয়ার প্রধান কারণটা কি? এখানকার মাটি লাল হওয়ার প্রধান কারণ হচ্ছে এখানকার মাটিতে লৌহ থাকে। এই লৌহের কারণে এখানকার মাটির বর্ণ লাল হয়। এছাড়া তোমরা যদি কখনো দেখে থাকো আঠালো কালো বর্ণের মাটি, তবে জেনে নিবে যে সেই মাটিতে জৈব পদার্থের পরিমাণ অত্যন্ত বেশি, যা ফসল ফলানোর জন্য খুবই উপযোগী। এছাড়া মাটির তাপ ধারণ ক্ষমতার উপর ফসল কিভাবে জন্মাবে, কম না বেশি, সেটি অনেক ক্ষেত্রে নির্ভর করে। আমরা আগে জেনেছি বেলে মাটির তাপ ধারণ ক্ষমতা বেশি হওয়ার ফলে বেলে মাটির ফসল ফলনের ক্ষমতা কম। মাটির অন্যতম ভৌত গুণাগুণ হচ্ছে মাটির পানি ধারণ ক্ষমতা। এই পানি ধারণ ক্ষমতাও বেলে, দোআঁশ কিংবা এঁটেল মাটি ভেদে ভিন্ন রকম হয়ে থাকে। এছাড়া আরেকটি ভৌত বৈশিষ্ট্য হচ্ছে মাটিতে বায়ু চলাচল করা। এই মাটিতে বায়ু চলাচল করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মাটির মধ্যে যত বেশি বায়ু চলাচল করতে পারবে সেখানে অণুজীবগুলো পর্যাপ্ত অক্সিজেন পাবে, যার ফলে সেখানকার মাটি হবে উর্বর। এখন আমরা মাটির রাসায়নিক গুণাগুণ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথমে আসি অম্লত্ব ক্ষারত্ব। মাটির অম্লত্ব যদি বেশি হয়, অর্থাৎ মাটি যদি অ্যাসিডীয় বৈশিষ্ট্য সম্পর্কিত হয়, তবে সেই মাটিতে ফসল ফলানো খুবই কষ্টদায়ক হবে। তখন আমরা কি করতে পারি শিক্ষার্থীবৃন্দ, মাটির অম্লত্ব বেশি হলে সেখানে আমরা চুন প্রয়োগ করার মাধ্যমে অম্লত্ব হ্রাস করতে পারি এবং ফসল ফলানোর জন্য উপযোগী করে গড়ে তুলতে পারি। এছাড়া মাটির অন্যতম রাসায়নিক বৈশিষ্ট্য হচ্ছে লবণাক্ততা। মাটির লবণাক্ততা বলতে মাটিতে লবণের পরিমাণ, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, এগুলোর পরিমাণ কিরকম থাকবে, কম না বেশি, সেটি বোঝায়। মাটি যদি খুবই লবণাক্ত হয় তবে সেখানে ফসল ফলানো খুবই কঠিন হয়ে পড়বে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি জানো মাটি কেন লবণাক্ত হয়? মাটি লবণাক্ত বিভিন্ন কারণে হতে পারে। এই যেমন ধরো, পানি সেচের সময় যদি লবণের পরিমাণ বেশি যায় কিংবা সমুদ্রের লোনা পানি যদি ফসলি জমিতে কোনোভাবে ঢুকে যায়, তখন জমিতে লবণাক্ততা বেড়ে যায়। আর লবণাক্ততা বেড়ে গেলে উদ্ভিদের গোড়ায় পচন ধরে এবং ফসল ফলাতে বিঘ্ন ঘটে। এখন আমরা আলোচনা করব মাটির জৈবিক গুণাগুণ সম্পর্কে। মাটির জৈবিক গুণাগুণ সম্পর্কে প্রথমে আমাদের জানতে হবে মাটির মধ্যে অণুজীব রয়েছে, যেমন ধরো ছত্রাক, ব্যাকটেরিয়া অথবা শৈবাল, এগুলোর সম্পর্কে। অণুজীবের পরিমাণ বেশি হলে কি হবে, কম হলে কি হবে, বা অণুজীব কেনই বা মাটির জন্য এত গুরুত্বপূর্ণ, সেটা এখন আমরা একটু বোঝার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি জানি অণুজীব কিভাবে কাজ করে? এই যে ধরো, আমাদের চারপাশে প্রতিনিয়ত জীবজন্তু মারা যাচ্ছে কিংবা উদ্ভিদের বিভিন্ন অংশ পচন ধরছে, এর জন্য কে দায়ী? এই জীবজন্তুর মৃতদেহ এবং উদ্ভিদের পচনশীল অংশের জন্য দায়ী হচ্ছে এই অণুজীব। এই অণুজীবগুলো জীবজন্তুর মৃতদেহে পচন ধরিয়ে সেগুলোকে মাটির সাথে সহজে মিশতে সাহায্য করে এবং যার ফলে মাটিতে হিউমাস তৈরি হয়। তোমরা কি বলতে পারো হিউমাস কি? হিউমাস হচ্ছে মাটির মধ্যে জৈব পদার্থের পরিমাণ। এই হিউমাস যত বেশি হবে জমির উর্বরতা ততই বাড়বে। আমরা জানলাম যে হিউমাসের পরিমাণ বেশি হলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। মাটির উর্বরতা বৃদ্ধি পেলে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করা খুব সহজ হয়ে যায়। একটা মজার কথা শুনবে, আমরা যেভাবে কঠিন অথবা তরল খাবার গ্রহণ করতে পারি, উদ্ভিদ কিন্তু কঠিন খাবার গ্রহণ করতে পারে না। তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, উদ্ভিদ তাহলে কিভাবে খাদ্য গ্রহণ করে? উদ্ভিদের খাদ্য গ্রহণের প্রক্রিয়া একটু ভিন্ন। আমরা জানি যে উদ্ভিদ শিকড়ের সাহায্যে মাটি থেকে তার প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে। মাটি থেকে উদ্ভিদ
পানির মাধ্যমে এই প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো সংগ্রহ করে। এই প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলোর মধ্যে রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম। এগুলো অবশ্যই কঠিন নয়, এগুলো পানির মধ্যে আয়নিত অবস্থায় থাকে। এই আয়নিত পুষ্টি উপাদানগুলো শিকড়ের সাহায্যে উদ্ভিদ গ্রহণ করে, আর এইভাবেই উদ্ভিদ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান সংগ্রহ করে। এখন আমরা সহজ ভাষায় কৃষি ফলনে মাটির গুণাগুণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো কৃষি ফলনে মাটির গুণাগুণের গুরুত্ব অনেক। এই যেমন ধরো, কোন মাটিতে কোন ধরনের ফসল ভালো জন্মে মাটির গুণাগুণ থেকে এটি আমরা সহজে বুঝতে পারবো। যেমন আমি যদি ধান চাষ করতে চাই, তবে আমার জন্য এঁটেল মাটিটাই সবচেয়ে ভালো হবে, কেননা এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা বেশি, যা ধান চাষের জন্য অত্যন্ত উপযোগী। কিংবা আমি যদি বেলে মাটিতে কিছু চাষ করতে চাই, তাহলে আমি অবশ্যই তরমুজ, বাঙ্গি কিংবা বাদামের মতো ফসলগুলোকে দেখব। আবার মাটির রাসায়নিক গুণাগুণের মধ্যে মাটির অম্লত্ব, ক্ষারকত্ব কিংবা লবণাত্ব গুরুত্ব অনেক বেশি, কারণ অধিকাংশ ফসল অনেক বেশি অম্লীয়, ক্ষারকীয় অথবা লবণাক্ত জমিতে জন্মায় না। অর্থাৎ ফসল জন্মানোর জন্য আমাদের দরকার নিরপেক্ষ মাটি, কারণ এই মাটিতে মাটির অণুজীবগুলো ভালো মতো কাজ করতে পারে, যার ফলে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় সমস্ত পুষ্টি এখান থেকে সহজেই আহরণ করা যায়। আবার প্রাকৃতিক লাঙ্গল অর্থাৎ কেঁচো, শৈবাল, ছত্রাক ইত্যাদির পরিমাণ এবং ইত্যাদির কার্যাবলী হচ্ছে মাটির জৈবিক গুণাবলী। এই সমস্ত জীব বা অণুজীব মাটিতে হিউমাস বৃদ্ধি করে, যার মাধ্যমে ফসলের জন্য অতি প্রয়োজনীয় পুষ্টি উপাদান সহজলভ্য হয় এবং মাটির প্রভূত উপকার হয়। আসো এবার আমরা এক নজরে দেখে নেই আমরা আজকে কি কি শিখলাম। আমরা আজকে শিখেছি মাটির গঠন, মাটির প্রকারভেদ এবং মাটির গুণাগুণ সম্পর্কে। মাটির গঠনে আমরা দেখেছি মাটি প্রধানত চারটি উপাদান দ্বারা গঠিত। এগুলো হচ্ছে খনিজ পদার্থ, জৈব পদার্থ, পানি এবং বায়ু, যেখানে খনিজ পদার্থের শতকরা পরিমাণ সবচেয়ে বেশি, প্রায় 45%, জৈব পদার্থ শতকরা 5% এবং পানি ও বায়ু শতকরা 25% করে। এরপর আমরা শিখেছি মাটির প্রকারভেদ সম্পর্কে। মাটির প্রকারভেদে আমরা দেখেছি মাটি প্রধানত তিন প্রকার, এগুলো হচ্ছে বেলে মাটি, দোআঁশ মাটি এবং এঁটেল মাটি। এবং সবশেষে আমরা দেখেছি মাটির গুণাগুণ সম্পর্কে। মাটির গুণাগুণ সম্পর্কে দেখতে গিয়ে আমরা দেখেছি মাটির গুণাগুণ ভৌত, রাসায়নিক এবং জৈবিক এই তিন ভাগে বিভক্ত। এবং সবচেয়ে শেষে আমরা জেনেছি কৃষি ফলনে মাটির গুণাগুণের গুরুত্ব, যেই পাঠের মাধ্যমে আমরা খুব সহজেই জানতে পারবো যে কোন ধরনের মাটিতে কোন ধরনের ফসল ভালো জন্মাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো, বেলে মাটি, দোআঁশ মাটি ও এঁটেল মাটির উপর তুলনামূলক পার্থক্য নিরূপণ কর। দ্বিতীয় প্রশ্নটি হলো, নিচের কোন ফসলটি কোন মাটিতে ভালো জন্মাবে ব্যাখ্যা কর। 1. তরমুজ, 2. পাট, 3. ধান। আশা করি তোমরা পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে এই বাড়ির কাজগুলো সম্পূর্ণভাবে শেষ করবে। সবাইকে ধন্যবাদ। তোমরা যদি এই ক্লাসটি পুনরায় করতে চাও, তবে আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখো। সুস্থ থাকো, নিরাপদে থাকো, সরকারি বিধি মেনে চলে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলো।